বন্ধুরা দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি সায়ন আর একটা নতুন ভিডিওতে চলে এসেছি। সো শুভ কোজাগরি লক্ষ্মী পুজো, আজকে লক্ষ্মী পুজো। সো আজকে হচ্ছে 9 তারিখ, 9 অক্টোবর 2022, আর এখন বাজে 7:30। সো আমি এখন যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই কমেন্ট করবে আর জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো কত কালী ঠাকুর, বাড়ির দুর্গা ঠাকুরের থেকেও বেশি, অনেক বেশি। তো দেখো, দেখে নাও, অনেক বেশি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো আমি গাইস পৌঁছে গেছি সেই প্রাচীন রক্ষা কালী পুজো তলায়। এই পুজো কোজাগরি পূর্ণিমার রাতে হয়, আর এই পুজো 300-350 বছর পুরনো। পাশেই একটা বড় পুকুর আছে, এইখানেই মায়ের বিসর্জন হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো গাইস, এটা আমাদের এলাকার মধ্যে একটি প্রাচীন দুর্গা মন্দির, চাটুর্যেদের দুর্গা মন্দির। 300-350 বছর যেমন রক্ষাকালী পূজাটাও পুরনো, তেমনি একই বলতে পারো এই দুর্গা মন্দিরটাও অনেক প্রাচীন। দেখো তোমরা বুঝতেই পারবে দেখে কতটা পুরনো এই বাড়িটা। এটা হচ্ছে মূল দুর্গা দালান। দেখো গাইস, এইটা হচ্ছে দুর্গা দালান। এখানে আজকের মায়ের ভোগ তৈরি হচ্ছে, আর সেই বেদির ওপর মা লক্ষ্মীর পুজো হয়েছে। এটা চাটুর্যেদের দুর্গা মন্দির, প্রায় 300-350 বছর পুরনো এটা। গাইস দেখো, এই যে চাটুর্যেদের দুর্গা মন্দিরটা তোমাদের দেখালাম, এইখানে এই জায়গাটা আগে বলি হতো, পাঠা বলি, মোষ বলি, যাই হোক, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে 25-30 বছর আগে। তো এখনো এই জায়গাটাকে পুজো করা হয়। তো গাইস, আমরা এখন চাটুর্যেদের দুর্গা মন্দির থেকে রক্ষাকালী তলায় যাচ্ছি। সো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, দেখো কত পুরনো মন্দিরটা।
সো দেখো যাবো ওখানটায়, চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখো এখানে কত ভিড়, আমি তো পুরো ঘেমেই গেছি। কত লাইন দেখো গাইস, মানে একদম পেছন অব্দি চলে। দেখো কত বড় পুকুর, এখানে একটা বাঁধানো ঘাট আছে বসার জায়গা, যেখানে আমি এখন বসে আছি। কত বড় পুকুর দেখো, সেই ওখানে অনেকগুলো মন্দির আছে, শিব মন্দির পরপর। দেখো গাইজ এখানে মা রক্ষাকালীর ভোগ আনা হচ্ছে, সেই মন্দির দিয়ে যে মন্দিরটা তোমাদের দেখালাম দুর্গা মন্দিরে রান্না হচ্ছিল ভোগ, সেই ভোগই আনা হচ্ছে। দেখো মায়ের পাশে রাখা হচ্ছে, সেই ভোগগুলো এখন নিবেদন করা হবে মাকে। ডন্ডি কাটা হচ্ছে, এরপরে অঞ্জলি শুরু হবে। আমি একটু জুম করে তুলছি কারণ ওখানে প্রচুর ভিড়। ঘুম পাড়িয়ে